রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অজয় কুমার দত্ত, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও সুস্থ আছি, দারুণ আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি মূলত যারা রেইকি শিখেছেন কিন্তু রেইকি শেখার পর বেশ কয়েক মাস প্র্যাকটিস করার পর তাদের যে সমস্যাগুলো ছিল, শারীরিক বা মানসিক বা অন্য কোনো সমস্যা, সেগুলো মিটে গেছে। তো তারপর দেখা যায় ধীরে ধীরে রেইকিটা সেভাবে প্র্যাকটিস করা হয়ে ওঠে না। কিন্তু রেইকি এমন এক প্রক্রিয়া যেটি কিনা এমন পদ্ধতি, এমন মেডিটেশন মেথড যেটি আপনি আজন্ম আপনি একে ব্যবহার করতে পারবেন। আপনি 10 বছর পরেও যদি প্র্যাকটিস শুরু করেন তখনও কিন্তু তার বেনিফিট পাবেন। তো সেখান থেকে আমি আজকে আপনাদের বলে দিই যে আপনারা যদি মনে করেন যে রেইকিটাকে কন্টিনিউ লাইফে ইউজ করবেন, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করবেন কিন্তু সময় পাচ্ছেন না, খুব কম সময়, অফিস কাছাড়ি করছেন বা ব্যবসা বাণিজ্য হয়তো বড় প্র্যাকটিস করতে পারছেন না, 36 মিনিটের প্র্যাকটিসটাও করতে পারছেন না, অনেকে আছে 15 মিনিটের প্র্যাকটিসও করতে পারে না। তো আমি তাদের জন্য বলবো যে আপনারা ক্রিস্টাল রেইকি শিখে নিন এবং ক্রিস্টাল রেইকি শিখে আপনারা মাত্র 8টা মিনিট এ পুরো ফুল বডিকে, অর্থাৎ প্রত্যেকটা আমাদের যে চক্র আছে সেই চক্রগুলোকে আপনারা কিন্তু ব্যালেন্সিং করতে পারেন এবং তাতেও কিন্তু আপনারা দারুণভাবে বেনিফিট পাবেন। তারপর যদি আপনাদের কখনও কোনো রকম সমস্যা হয় সেখানে তো আপনারা স্পেশাল ট্রিটমেন্ট করবেন আমার নির্দেশিত, যেভাবে আমি দেখিয়েছি বা পদ্ধতিগুলো শিখিয়ে দিই সেভাবেই। তো আসুন আমরা দেখিয়ে দিই কীভাবে করবেন। আমি এখন শুয়ে আপনাদের পুরোপুরি করে দেখাবো রেকিটা, যে আমরা শুয়ে কীভাবে নিতে পারি। এবং এটি 2 মিনিট করে দিয়েছি, 2 মিনিট করে যদি করি তো মানে আমরা দেখা গেল যে 2×4 = 8 মিনিটে আমাদের পুরো প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে। প্রার্থনা ছাড়া শুধু প্র্যাকটিসের সময় 8 মিনিট লাগবে। যদি কারো সময় আরও কম থাকে সেক্ষেত্রে 1 মিনিট করে করতে পারেন, তবে আমি বলবো কমপক্ষে 2 মিনিট করুন। কেননা 2 মিনিট করা মানে এক একটা চক্রে 3×6 মিনিট করে কিন্তু তার কার্যকারিতা পেয়ে যাচ্ছেন। তো আপনারা করতে থাকুন আপনাদের সুবিধা মতো, দেখুন ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবেন না। প্রথমে আমাদের মানে আমরা যখন শোবো, শুয়ে প্রথমে আমরা কী করব, আমাদের ক্রাউন চক্র, ঠিক ক্রাউন চক্র থেকে 2 ইঞ্চির মধ্যে আমরা ক্রাউন চক্রের এই ক্রিস্টালটি রাখব, অর্থাৎ যেটি বেগুনি রং রয়েছে, ভায়োলেট কালার ক্রাউন চক্রের। তারপর আজ্ঞা চক্রে যেটি আছে ডিপ ব্লু ক্রিস্টালটি রাখব, থ্রোট চক্রে আকাশী ক্রিস্টালটি রাখব, অনাহত চক্রে গ্রিন ক্রিস্টালটি রাখব, নাভি তিন আঙুল উপরে সোলার প্লেক্সাসে রাখব হলুদ ক্রিস্টালটি, এবং স্যাক্রাল চক্রে রাখব স্যাক্রাল চক্রের ক্রিস্টালটি অর্থাৎ কমলা রঙের, এবং সর্বশেষে মূলাধারের ক্রিস্টালটি রাখব মূলাধার সরাসরি অর্থাৎ জরানঙ্গের ওপর, এবং একটি ক্লিয়ার কোয়ার্টেজ আছে এবং একটি পিঙ্ক কোয়ার্টেজ আছে। পিঙ্ক কোয়ার্টেজটি হচ্ছে পজিটিভ আর নেগেটিভ হচ্ছে এনার্জি যা দূর হয় শরীরের থেকে বেরিয়ে যায়, সেটি হচ্ছে এই ক্লিয়ার কোয়ার্টেজের সাহায্যে, সেটি নিম্নমুখী থাকবে, হাতে ঠিক এমনভাবে ধরব ঠিক বাইরের দিকে বেরিয়ে যাবে। আর এটাকে আমরা এইভাবেও ধরতে পারি সাইডের দিকে অথবা এইভাবে। আর পিঙ্ক কোয়ার্টেজটি হচ্ছে পজিটিভ এনার্জি আমার মধ্যে আনার জন্য, সেটিকে আমি এইভাবে নিজের দিকে মুখ করে এভাবে নিতে পারি অথবা এইভাবে নিতে পারি। খুশি রেখি আহ্বান করব, হে মহাজাগতিক শক্তি রেখি, আমার জীবনে উপস্থিত থাকার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ডক্টর মিকাও সুই, 2080 এবং মাদন তাকাতা,
আপনাদের প্রণাম জানাই, আমার সকল রেকি গুরুকে আমি প্রণাম জানাই, আমার পিতামাতাকে প্রণাম জানাই, সকল পরমাত্মাগণকে আমি প্রণাম জানাই এবং আমার ইষ্ট দেবতাকে আমি প্রণাম জানাই। ও আমি নিজেকেও রেকি হিলিং গ্রহণ করার জন্য নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অ্যাঞ্জেল কলিং জানেন তারা অ্যাঞ্জেলদেরকেও স্মরণ করতে পারেন এই সময়। ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে, হে আর্কঅ্যাঞ্জেল মাইকেল, হে আর্কঅ্যাঞ্জেল গ্যাব্রিয়েল, হে আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েল এবং হে আর্কঅ্যাঞ্জেল রাফায়েল ও অন্যান্য সকল আর্কঅ্যাঞ্জেলগণ, প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে আমাকে হিলিংয়ে সাহায্য করো। এবার আপনি বলবেন, হে মহাজাগতিক শক্তি রেখি, দয়া করে আমার মধ্যে প্রবাহিত হও, দয়া করে আমার মধ্যে প্রবাহিত হও, দয়া করে আমার মধ্যে প্রবাহিত হও। এবং এই সময় আপনারা যে সিম্বলগুলো যে যে পেয়েছেন অ্যাটনমেন্টের সময়, ফার্স্ট ডিগ্রি হলে চকুরে, যারা পাননি তারা শুধুই করবেন, সেকেন্ড ডিগ্রি হলেও চকুরে, সেহেকি বা হংসেশনের এই তিনটে সিম্বল, যারা মাস্টার ডিগ্রি পেয়েছেন এই সিম্বলগুলোর সঙ্গে অবশ্যই দায়কমীয় যোগ করবেন। এবং যারা গ্র্যান্ড মাস্টারশিপ পেয়েছেন তাদের সুবিধা মতো যে সিম্বলগুলি আপনার প্রয়োজন সেগুলি ইউজ করতে পারেন। করার পর কী করবেন, এই সিম্বলগুলোকে আপনি মনে মনে ইমাজিন করবেন, খুব বড় করে আঁকবেন আপনার শরীরের উপরে এবং সেগুলোকে আপনার নিজের মধ্যে টেনে নেবেন। তাহলে আপনাকে বারবার করে প্রত্যেক চক্রে করতে হবে, যদি চান তাহলে আপনি প্রত্যেকটা চক্রেও সিম্বলগুলো আঁকতে পারেন, এই যে সিম্বলগুলো বললাম, নিজের সুবিধা মতো যখন আপনি অ্যাফার্মেশন, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন প্রত্যেক চক্রে, এবং খুব সহজেই এটি হবে। এবার এই সময় আমরা কী করবো, আমরা একটু হাতটাকে ঘষে নেব। আমি দুটো ক্রিস্টালকে পাশে রাখলাম, সেইভাবে আমরা এই সময় আমাদের মিউজিকটি চালিয়ে দেবো। আমি ধরুন আমার মিউজিকটিকে চালিয়ে দিচ্ছি যাতে ঘন্টাটা ঠিক সময় আমি শুনতে পারি, দু মিনিট করে। যাদের দরকার নেই তারা এমনি একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারেন। ধরুন আমি শুরু করেছি, হে মহাজাগতিক শক্তি একই, দয়া করে আমার মধ্যে প্রবাহিত হও, আমার মধ্যে প্রবাহিত হও, আমার মধ্যে প্রবাহিত হও, এবং আমার প্রত্যেকটি চক্রকে সুন্দরভাবে পজিটিভ এনার্জিতে ভরপুর করে আমাকে হিলিং করে দাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একটি এখানে এবং একটি পিছনে, এবং দু মিনিট দু মিনিট করে করছি। আপনি এটিকে এক মিনিট করে করলে চার মিনিটে হয়ে যাবে, দু মিনিট করলে আট মিনিটে হয়ে যাবে। দেখুন, হে মহাজাগতিক শক্তি রেখি, দয়া করে আমার মধ্যে প্রবাহিত হও, আমার সহস্রার চক্র এবং আমার আজ্ঞা চক্রে প্রবাহিত হও, আমার এই সমস্ত অঙ্গে সম্পূর্ণভাবে, এই সমস্ত চক্রে সম্পূর্ণভাবে প্রবাহিত হয়ে পজিটিভ শক্তিতে ভরপুর করে দাও। আমি দারুণ আছি, আমি সচ্ছল আছি, আমার আধ্যাত্মিক পাওয়ার দারুণভাবে উন্নতি ঘটেছে, আমার আজ্ঞা চক্রে দারুণভাবে উন্নতি ঘটেছে, আমার মধ্যে ইনটিউশন পাওয়ার অত্যন্ত শক্তিশালী রূপে জাগ্রত হয়েছে, আমি ভবিষ্যৎ সম্পর্কে সব আভাস পাই এবং আমি দারুণ আছি। আমার পিটুইটারি গ্রন্থি এবং পিনিয়াল গ্রন্থি দারুণভাবে সক্রিয় হয়েছে, আমার চোখ, আমার মস্তিষ্ক এবং আমার মস্তিষ্ক সংক্রান্ত সমগ্র অঙ্গ দারুণ আছে। এবং এসব আপনারা সিম্বলগুলো এঁকে নিয়েছিলেন আগে। এরপর এই যে ঘন্টা পড়ল, একটি হাত এখানে এবং একটি হাত অনাহত চক্রে, এই দুটি কিস্তারপে রাখুন। মনে মনে বলুন, হে মহাজাগতিক শক্তি রেখি, দয়া করে আমার শরীরের মধ্যে প্রবাহিত হও, আমার বিশুদ্ধ চক্র এবং অনাহত চক্রে দয়া করে প্রবাহিত হয়ে এখান থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ শক্তিতে ভরপুর করে দাও। আমার কণ্ঠস্বর অত্যন্ত সুললিত, আমার বাগ্মী শক্তি দারুণভাবে বৃদ্ধি পেয়েছে, আমাকে সবাই ভালোবাসে, আমার কণ্ঠস্বর অত্যন্ত সুমধুর।
আমার অনাহত চক্রে সম্পূর্ণ সুস্থ, আমার অনাহত চক্রে প্রেম প্রীতি ভালোবাসায় ভরপুর, আমার সঙ্গে সকলের সম্পর্ক অত্যন্ত সহৃদয় সম্পন্ন, আমি দারুণ আছি, আমি অত্যন্ত আনন্দে জীবনযাপন করছি, আমি অত্যন্ত সচ্ছল, আমি খুব খুশি, আমি খুব হ্যাপি। আপনি সিম্বলগুলো আগেই এঁকে দিয়েছেন, আপনি গভীর প্রশান্তি অনুভব করুন। এই দু মিনিটে দুটি চক্রও হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রাউন চক্র এবং থার্ড আই, দু মিনিট হলো, পরবর্তী চক্র থ্রোট চক্র এবং অনাহত চক্রও দু মিনিটে হয়ে গেল। দু মিনিট ধরে হিলিং নিন, গভীর প্রশান্তি অনুভব করুন। দারুণ লাগছে, আপনার শরীরে পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে গেছে। এবং এরপর নাভি তিন আঙুল উপরে একটি হাত ক্রিস্টালের উপর এবং নাভি তিন আঙুল নিচে ক্রিস্টালের উপরে হাত রাখুন। আপনি আপনার সোলার প্লেক্সাস এবং স্যাক্রাল চক্রে দুটি হাত রাখার পর রেকিকে প্রার্থনা করুন, বলুন, হে মহাজাগতিক শক্তি রেকি, দয়া করে আমার সোলার প্লেক্সাসে এবং আমার স্যাক্রাল চক্রে প্রবাহিত হও, আমার প্যানক্রিয়াস লিভার আমার কিডনি আমার ব্লাডার সম্পূর্ণভাবে সুস্থ রাখো, হিলিং করে দাও, আমার পাকস্থলী সম্পূর্ণভাবে আরোগ্য করে দাও, আমি অত্যন্ত সৃজনশীল, আমি সম্পূর্ণ সুস্থ, আমার জীবনে মান সম্মান প্রতিপত্তি ঐশ্বর্য ভরপুর হয়ে গেছে, আমার সকল রকম সৃজন শক্তি বৃদ্ধি পেয়েছে, আমি দারুণ আছি, আমার জননেন্দ্রিয় সম্পূর্ণ সুস্থ এবং আমি সব দিক থেকে সচ্ছল সমৃদ্ধশীল, আমি দারুণ আছি। অনুভব করুন আপনি পজিটিভ শক্তিতে বলিয়ান, অনুভব করুন রেকি যদিকে। এখানেও দু মিনিট রাখবেন, তাহলে দুটি জায়গায় একই সঙ্গে দুটি হাত থেকে রেকি প্রবাহের ফলে আপনার একেবারে হয়ে যাচ্ছে, অর্থাৎ দু মিনিটে দুটি চক্র হয়ে গেল। অনুভব করুন রেকি জ্যোতিকে, দারুণ অনুভূতি, সম্পূর্ণ সুস্থ আপনি। এবার আপনাকে মূলাধার চক্র, অর্থাৎ আপনি আপনার মূলাধার চক্রে এইভাবে হাত রাখতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, একটি মূলাধার চক্র অর্থাৎ জননেন্দ্রিয়ের উপরে ক্রিস্টালের উপরে হাত রাখলেন এবং আরেকটি হাত এইভাবে নিলেন, ঠিক মূলাধারের ওখানে যেখানে কক্সিস বা মেরুদণ্ডের শেষ প্রান্ত, যেভাবে সুবিধা আপনার, উপরে রাখলেও কোনো ক্ষতি নেই। বলুন, হে মহাজাগতিক শক্তি রেখি, দয়া করে আমার মূলাধার চক্রে প্রবাহিত হও, অর্থাৎ রুট চক্রে প্রবাহিত হও, আমি সম্পূর্ণ সুস্থ, আমার মূলাধার চক্র সম্পূর্ণ সুস্থ, আমার মেরুদণ্ড আমার কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণভাবে জাগ্রত হচ্ছে, আমি দারুণ আছি, আমার কোমর আমার শরীরের প্রত্যেকটি হাড় অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দিক থেকে সুস্থ, পজিটিভ শক্তিতে বলিয়ান, আমি দারুণ আছি। অনুভব করুন আপনি অত্যন্ত ধনী, আপনি একজন মানি ম্যাগনেট, শুধু মানি ম্যাগনেট নয়, আপনাকে সবাই ভালোবাসে এবং আপনার কোনো অভাব নেই, আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সমৃদ্ধি ঘটছে, আপনি দারুণ আছেন এবং আপনার রুট চক্র সম্পূর্ণ সুস্থ, আপনার সমগ্র শরীরে রেকি জ্যোতি ছড়িয়ে পড়ছে, আপনি দারুণ অনুভব করছেন, আপনি দারুণ অনুভব করছেন, আপনি দারুণ অনুভব করছেন, আপনার নতুন নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রে, আপনি অত্যন্ত সাহসী,
আপনি অত্যন্ত সচ্ছল, আপনি দারুণ আছেন। আপনার মানসিক শক্তি এবং দৈহিক শক্তি বহুগুণ বেড়ে গেছে, বহুগুণ বেড়ে গেছে। আপনি খুব ভালো আছেন। যেই ঘন্টা পড়ল আপনি প্রার্থনা করলেন, হে মহাজাগতিক শক্তি রেখি, আমার জীবনে উপস্থিত থাকার জন্য এবং আমাকে সুন্দরভাবে হিলিং করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। হে ডক্টর বিকাও সুচুজির হাসি এবং মাদাম তাকে আপনাদের প্রণাম জানাই। আমার সকল রেখি গুরুকে আমি প্রণাম জানাই। আমার পিতামাতাকে আমি প্রণাম জানাই। আমার সৃষ্টিকর্তাকে আমি প্রণাম জানাই। আমার সকল আর্কাঞ্জেলদেরকে এবং পরমাত্মাগণকে আমি প্রণাম জানাই। আমি নিজেকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ রেকি, থ্যাংক ইউ রেকি, থ্যাংক ইউ রেকি। বলার পর হাতটিকে এইভাবে ব্রেক করুন, ধীরে ধীরে চোখ খুলুন। চোখ খোলার পর আপনি হাতটিকে এইভাবে কিছুক্ষণ রাখুন, 8-10 সেকেন্ড। তারপর চোখে এইভাবে দিন, দেখুন হাতটি গরম হয়ে উঠেছে বা একটা খুব সুন্দর একটা অনুভূতি, শান্তি শান্তি শান্তি। এইবার ক্রিস্টালগুলোকে যেভাবে পরপর রেখেছিলেন এবার ঠিক নিচ থেকে একইভাবে তুলতে শুরু করুন। পরপর এবং যে কোনো আপনি একটি দিকে, হার্টের দিকে না থেকে যদি আপনি ডান দিকে, যার আমাদের হার্ট যেহেতু বাঁদিকে দিকে চাপ দেবো না, ডান দিকে সামান্য কাত হয়ে একটি হাতকে সাপোর্ট রেখে এভাবে উঠে পড়ুন। তো বন্ধুরা কেমন লাগলো? নিশ্চয়ই একটি নতুন জিনিস শিখে গেলেন আপনারা খুব কম সময়ের মধ্যে, কন্টিনিউভাবে লাইফের অঙ্গ হয়ে গেল আপনাদের এটি, যে আপনারা সারা জীবনই আপনারা প্র্যাকটিস করেন। মাত্র আপনারা 8 মিনিট বা 10 মিনিট যদি নিজের জন্য না দিতে পারেন, তাহলে বন্ধু কী করে আপনারা নিজে ভালো জীবনের স্বপ্ন দেখেন? তো ভালোভাবে প্র্যাকটিস করতে গেলে খুব কম সময়ে কিন্তু এটা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদি কোনোরকমভাবে কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এখানেই রাখছি, ভালো থাকুন, দারুণ থাকুন, ধন্যবাদ।